প্রতিদিন 5 থেকে 6 বার দুমুঠো করে বালি খেয়ে আসছেন ভারতের 78 বছর বয়সী কুসুমাবতী। তার হিসাবে প্রায় 2 কেজি বালি খান তিনি। 63 বছর ধরে বালি খেয়ে শরীর অসুস্থ হওয়ার কথা থাকলেও উল্টো নিরোগ আছেন তিনি। সমবয়সী অন্য যে কোনো বৃদ্ধ বা বৃদ্ধার তুলনায় অনেক শক্তপোক্ত দেহ কুসুমাবতীর। শরীরে এখনো থাবা বসাতে পারেনি কোনো বার্ধক্যজনিত রোগ। এখনো তিনি কৃষি কাজ করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তবে কুসুমাবতী নামের এই বৃদ্ধার এমন সুস্বাস্থ্যের রহস্যটা বড়ই অদ্ভুত। বৃদ্ধার নিজের দাবি, প্রতিদিন নিয়মিত বালি খাওয়ার অভ্যাসই তার এই বার্ধক্যরূপী তারুণ্যের মূল। এমন অদ্ভুত অভ্যাসের কারণ সম্পর্কে কুসুমাবতী দেবী জানান, কুসুমাবতীর বয়স যখন 15 বছর তখন একবার দুরারোগ্য পেটের অসুখে শয্যাশয়ী হয়ে পড়েন তিনি। কোনো এক আত্মীয় পরামর্শ দেন বালি খেয়ে রোগ মুক্তি ঘটবে। পরামর্শ শিরোধার্য করে বালি খেতে শুরু করেন কুসুমাবতী। কয়েকদিনের মধ্যেই সেরে যায় রোগ, সেই থেকে শুরু। তারপর 63 বছর কেটে গিয়েছে, কিন্তু বালি খাওয়ার অভ্যাস কুসুমাবতী ছাড়েননি। তার ধারণা, বালির মধ্যে এমন কোনো গুণ রয়েছে যা তাকে সুস্থ থাকতে সাহায্য করে। তার দাবি, নিয়মিত বালি খাওয়ার ফলে এই বয়সেও একেবারে সুস্থ রয়েছে তার দেহ, কিন্তু বালি খেতে ঘেন্না করে না। এ প্রসঙ্গে কুসুমাবতী জানান, তা কেন, বরং বালি খেতে বেশ ভালোই লাগে। অনেকটা লবণ ও চিনির মিশ্রণ যেমন হয়, তেমনি নোনতা ও মিষ্টি স্বাদ হয় বালির। কুসুমাবতীর ছেলে রমেশ জানান, আপত্তি করব কেন, ছোটবেলা থেকেই তো মাকে বালি খেতে দেখছি, আর কোনোদিন তো এর জন্য মায়ের শরীর খারাপ হয়েছে বলে দেখিনি। তার মাঝে শুধু বালি খান তা নয়, অন্যান্য খাবার দাবারের পাশাপাশি কয়েক মুঠো বালিও খেয়ে নেন, অনেকটা ওষুধের মতোই। মায়ের বিশ্বাস, বালি খেলে শরীর ভালো থাকে।